স্মিত ধুলমুখাম্বুজা স্থলপদ্মা প্রতিকাশ পাদাম্ভোজ সুশোভনা শুক্লাম্বরধরাম ধীরা লজ্জাম্বক বিভূষিতা প্রসন্নান ধর্মকামার্থ মোক্ষদাং বিশ্বমঙ্গলাং স্বনাথ বাম ভাগস্থাং ভক্তানুগ্রহকারিণী ওম ঐম হ্রীম সর্বদেব দেবীশ্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা এর থেকে পাঠ এবং আলোচনা করার জন্য। আজকে আমরা যার শ্রুতি কথা পড়ব তারা তাদেরকে বলা হয় শ্রী শ্রী মায়ের জয়া এবং বিজয়ার মধ্যে অন্যতমা। পূজনীয় যোগীন মার শ্রুতি কথা পড়ব, যোগীন মা যেভাবে মাকে দেখেছিলেন সেই শ্রুতি কথা আমরা পড়ব। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম, তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই। ঠাকুর তাহা শুনিয়া বলিলেন, আহা তুমি খাওনি, নহবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল। রামের মা প্রভৃতি সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল। তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি। মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খাইতে দিলেন। সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার ভাব হইয়া গেল। ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম। অনেক দিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল। যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন। উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন, পায়ে ধুলো লইলেন। ঠাকুর বলিলেন, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। মাও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি, তাহাদিগকে একত্রে দেখিতে আমার সাধ ছিল। মা নৌকায় রওনা হইলেন, যতদূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রইলাম। নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম। নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন। ঠাকুর এদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন, নিজের ঘরে গিয়ে আমায় ডাকিয়া পাঠাইলেন। আমি যাইলে তিনি বলিলেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে, এই সব কথা বলিতে লাগিলেন। বলিলেন এসব কথা কারুর কাছে বলিবে না, ও আমায় ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর যেসব সাধন করিয়াছিলেন সেই সব কথা বলিতে লাগিলেন। ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল। বহু মানুষ এতদিন সংকোচ ছিল, প্রায় দেড় বৎসর পর মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়াছিল। ঠাকুর লিখিয়াছেন, আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে, তুমি যাইবার দিন সে নহবত বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ তার নাম যোগী। আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম মা আমার সব কথা বলিতেন, আমাকে সব কথা বলিতেন, পরামর্শ জিজ্ঞাসা করিতেন। আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম, আমার হাতে চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না, বলিতেন, না ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। আমি সাত আট দিন পরপর ঠাকুরের কাছে যাইতাম, দক্ষিণেশ্বর হইতে শিবপূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম এবং সেই সব বেলপাতা শুকাইয়া গেলেও সেই সব শুকনো বেলপাতা দিয়েই পুজো করিতাম। দেখবেন এটা একটা খুব সাধারণ একটা স্মৃতি কথা, আমাদের মনে হবে এর মধ্যে স্পেশালিটি কী আছে, স্পেশালিটি সত্যি কিছু একটা ছবি আছে। সেই ছবিটা যদি অনুধ্যান করতে পারি দেখবেন
আমরা মায়ের খুব কাছে চলে গিয়েছি, এইটি মনে হবে যোগিন মা নয়, আমরা নিজেরাই যোগিন মার বদলে আমরা নিজেরাই মায়ের কাছে উপস্থিত হয়েছি, এইটা হচ্ছে কথা। এই দেখুন, এই আমাদের বলা হয় অন্য চিন্তা চমৎকারা বুদ্ধিমান হয় বুদ্ধিহারা। খাবার দিয়ে সাধারণত আমরা সবসময় পেটের রাস্তা দিয়েই আমরা আসি। আমরা যখন ছোট ছিলাম তখন অত ভরত মহারাজ এসব সব কিছু বুঝতাম না, তখন মনে হতো যে এখানে গেলে প্রচুর লজেন্স পাওয়া যাবে, ভূতের স্বামীর কাছে গেলে মিষ্টি পাওয়া যাবে, এইসব আমাদের খুব লোভ ছিল। পেটের রাস্তা দিয়ে, আমাদের পেটের পথ দিয়ে তারা আমাদের হৃদয়কে অধিকার করেছিল। মনে আছে বুদ্ধেশানন্দজিকে যখন প্রথম প্রণাম করি তখন তিনটে লজেন্স একসঙ্গে, তবে কমলা কমলা পারলে যে চারটা চারটা লজেন্স আছে সেই লজেন্স উনি দিচ্ছেন, মহাকৃপা ছিলেন তো, দুটো লজেন্সের সাথে আরেকটা লজেন্স স্টিক করে গেছে, উনি দুটো তুলেই বুঝতে পেরেছেন যে বেশি উঠে গেছে, উনি হাত ঝাড়তে শুরু করেছেন, আমার সঙ্গে কথা বলছেন আর হাত ঝাড়ছেন, আমি দেখছি হাতটা ঝাড়ছে। তবে যখন কনফার্ম হয়ে গেলেন যে দুটোর বেশি লজেন্স ওঠেনি, তখন ঠিক ওই আমাকে একটা লজেন্স, দুটো লজেন্স আমাকে দিলেন। এরকম ছিলেন পেটের ইয়ে দিয়ে, আমাদের পেটের ক্ষুধার মধ্যে দিয়ে ওই ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে জয় করেছেন। যোগিনমার সাথেও সেই একই জিনিস করছেন, তিনি খেয়ে আসেননি, বলছেন দেখুন কি কনফার্ম, বলছেন তুমি খাওনি, নওবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাওনি। নওবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হলো, কি সহজে মা অ্যাকসেপ্ট করেন। এই যে এই ছবিটা যদি আমরা ভাবতে পারি তাহলে দেখবেন আমরাও মায়ের সঙ্গে খুব সহজে অ্যাসোসিয়েট হয়ে যেতে পারব। বলছেন যে রামের মা মানে হচ্ছে বলরাম বসুর স্ত্রী, রামের মা প্রভৃতির সঙ্গে দু একবার মায়ের পরিচয় হইয়াছিল, যারা ওদের সাথে গেছিলেন তো রাম বলরামবাবুর আত্মীয়া, তাই এরা সব মেয়ে স্ত্রী ভক্তেরা একসঙ্গে গেছিলেন, তাদের মধ্যে বলরামবাবুর স্ত্রীর সঙ্গে পরিচয় ছিল মায়ের। তিনি মাকে গিয়ে বললেন যে যোগিন মা খাননি, এই কথা শোনা মাত্র মা সঙ্গে সঙ্গে যা যা ছিল ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমাকে খাইতে দিলেন সর্বস্ব। আমাদের সঙ্গে এইখানে একটা ফরক, আমরা দেবার আগে ভাবি খাবে কি না, খেলে অম্বল হবে কি না, যদি রিফিউজ করে সবটা কি দেওয়া উচিত হবে, কত রকমের আমাদের ভাবনা চিন্তা চলতে থাকে। যে দু তিন রকমের খাবার আছে সবটাই একটা একটা করে দিলে হয়, আমরা ভাবি না একটুখানি দিয়ে দেখি তাহলে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে, এরকম কত রকম আমরা ভাবি, আবার কেউ ভাবেন না। আর সেদিনকে শুনছিলাম কার একটা রান্নাঘরের গল্প শুনছিলাম, তিনি বলছিলেন যে অতিথিরা এলে যা যা খাবার বেঁচে আছে ফ্রিজের মধ্যে সেইগুলোকে তিনি বার করে গরম করে একবারে সুন্দর করে সাজিয়ে দেন। শুনছিলাম ওইটা পাঠিয়েছেন একজন, যে কীরকম অ্যাটিটিউড বড় মানুষের, কীরকম অ্যাটিটিউড। পরে তো শুনলাম কোন একটা মাংস খাওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছে তার, তো সেই আমরা দেখলাম এটা কিন্তু আমাদের ট্র্যাডিশন নয়, এর আগেকার দিনে কিন্তু একবার পেট ভরে খাওয়ার মতো, এই পেট ভরে খাওয়ানোর ট্র্যাডিশনটা একবার সম্পূর্ণভাবে উঠে গেছে, একবারে পেট ভরে খাওয়ানো। আমরা স্কুল থেকে পড়তে যেতাম, যেখানে মাসিমারা দেখলেই বুঝতে পারতেন ছেলেটা খুব ক্ষুধার্ত, তাই একেবারে পেট ভরে খাওয়ানো হতো, আমাদেরও লজ্জা করতো না মাসিমাদেরও দিতে লজ্জা করতো না, কারণ কারোর প্রয়োজন হলে তারা চেয়ে নিতেন। এইরকম সহজ সম্পর্ক ছিল, খাবার পথ দিয়ে খাবারের মধ্যে দিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যেতাম, এটা হচ্ছে কথা। মা খেতে দিচ্ছেন কোনো রকম বাজ বিচার না করে, ভাত ডাল রুটি লুচি যা যা তার কাছে আছে সব দিয়ে দিয়েছেন। এই হচ্ছে প্রথমবারের পরিচয়। সেই প্রথম দেখাতে মায়ের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল, আমার খুব ভাব হইয়া গেল, যে ভগবানের সাথে ভাব করা, এটা হচ্ছে কথা। যে আমরা ভগবানের কাছে যাচ্ছি, এই যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সখ্যতা তৈরি করা। গীতার পঞ্চম অধ্যায় দেখবেন বলা হয়েছে দু ধরনের মানুষ খুব শান্তি পান, এক ধরনের মানুষ যারা মনে করে ভগবানকে সর্বলোক মহেশ্বর, এই জগৎ সংসারী লোকের যিনি শক্তি, যিনি কল্যাণকারী শক্তি, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, এই কল্যাণকারী শক্তি হলেন একমাত্র আমি, ভগবানকে যারা এরমভাবে দেখে। আর দুজন হচ্ছে যিনি ভগবানকে সুহৃদ হিসেবে দেখেন, বন্ধু আর সুহৃদের মধ্যে ফারাক আছে, বন্ধুর সাথে আপনি সব কথা আলোচনা করতে পারেন, কিন্তু সুহৃদ হলেন সেই রকম বন্ধু যার সঙ্গে আনন্দের দিনে হাত ধরে নাচতে পারবেন আর যার সঙ্গে দুঃখের দিনে তাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে পারবেন। এই ভগবানের সঙ্গে ভাব করা, আমরা ভগবানের কাছে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে সঙ্গে ভাব করা। আমরা কয়েকদিন আগে চন্দননগরে একটা মন্দির উদ্বোধন করতে গিয়েছিলাম,
এক ভদ্রলোক একাকী চেষ্টায়, আমরা তো অনেক চেষ্টা করি একাকী চেষ্টায়, এক বছরের মধ্যে একটা মন্দির খাড়া করে দিয়েছেন, সভা করার জন্য একটা জায়গা করে দিয়েছেন, 250 লোক বসবে ওটা হল করে দিয়েছেন, খাবার জায়গা করে দিয়েছেন, দোতলা বাড়ি করেছেন, গোটা জায়গাটাই 250 কাঠার জায়গাটাকে একেবারে ভোল পাল্টে দিয়েছেন, একটা জঙ্গল থেকে নগর রূপান্তরিত করে দিয়েছেন, পাঁচিলটা থেকে সমস্ত দেওয়া। আমরাও তো স্কুল বানিয়েছি, আমরা দেখেছি একেবারে দম বেরিয়ে গেছে, কিন্তু কী করে উনি একযোগে এতটা কাজ একটি বছর, জাস্ট এক বছর 12 মাস তাইতে করে ফেললেন। কিন্তু মূল যে কথাটা সেটা হচ্ছে মন্দির তৈরি, মন্দিরে আসার অনেকে অনেক রকম বলছিলেন, একটা জিনিস আমাদের আসার জানা দরকার, মন্দির হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিশ্রাম স্থল। চেন্নাইতে আমাদের যখন ইউনিভার্সাল টেম্পল হচ্ছিল তখন ওই হচ্ছে কাপড়ের ব্যবসায়ী আছেন, তিনি পূজনীয় স্মরণাঞ্জিকে জিজ্ঞেস করেছিলেন আপনি কেন এই আবার শোনা যাচ্ছে না নাকি শোনা যাচ্ছে? আচ্ছা আমি যদি মুখটাকে ঘোরাই আপনি শুনতে পাচ্ছেন না, তাই তো? যারা শুনতে পাচ্ছেন না তাদের বলুন কান বন্ধ করে বসে থাকতে, তারা শুনবে বলে আসি। আমার এমনি গলায় অনেকখানি দূরে শোনা যাচ্ছে, তারপরেও যদি বলেন যে আমি শুনতে পাচ্ছি না, তাদের তাদের শুনে কাজ নেই। হ্যাঁ আপনারা এখানে যারা মাইক্রোফোন, হ্যাঁ আপনাকে বলিনি, আপনি দয়া করে মাইক্রোফোনটা বন্ধ করুন, এই ঝাঁপিয়ে পড়ে ইয়ে করাটা অভ্যাসটা বন্ধ করুন, এটা এখানকার। যারা শুনতে পাচ্ছেন না নিশ্চয়ই আমার গলার স্বর শোনা যাচ্ছে, আমার গলা খুব অমাইক, মাইক ছাড়াই শোনা যায়। যারা শুনতে পাচ্ছেন না তার অর্থ হচ্ছে তারা শুনতে চাইছেন না, তার মানে মনে অন্য আরেকটা চিন্তা চলছে, সেই কারণে সেই চিন্তাটা এত বেশি হয়ে গেছে এই শব্দটা সেই চিন্তাকে অতিক্রম করে সেই জায়গায় পৌঁছতে পারছে না। এটা খুব দুর্ভাগ্যজনক, এটা খুব কষ্টের, একবার উঠবেন না, একবার উঠবেন না। যারা শুনতে চাইছেন না তারা শুনবেন না, দয়া করে চলে যান, আমার কোনো অসুবিধা নেই, আমার গলার স্বর যথেষ্টই, প্রত্যেকবারে শুরু হয়ে গেলে এইসব বাধা দেবেন না, আপনাদের এটা কিছুতেই আমি ঠিক করাতে পারছি না, এখন ফ্লো চলতে থাকে তখন বাধা দেবেন না, এটা আপনারা একেবারেই বুঝতে পারেন না। আপনারা ভাবেন আমাদের আইডিয়াগুলো যেরকম নেতাদের 99 থেকে আইডিয়া আসে, সেরকম আমাদেরও বোধ হয় 99 থেকে আইডিয়া আসছে, রোজ একরকম আইডিয়া, রোজ একরকম আইডিয়া, মুশকিল। স্মরণানন্দজিকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো একটা হাসপাতাল তৈরি করতে পারতেন, তার বদলে কেন মন্দির তৈরি করলেন? স্মরণানন্দ বললেন হাসপাতালই তো তৈরি করেছি। তখন সেই ভদ্রলোক খুব অবাক হয়ে গেলেন, ওই মিস্টার চেট্টিয়ার, ওই খুব বড়, হ্যাঁ নাল্লিকুট্টু স্বামী চেট্টিয়ার, এই নাল্লিকুট্টু স্বামী চেট্টিয়ার খুব বড় কাপড়ের ব্যবসায়ী, চেন্নাইতে খুব বিরাট বড় দোকান, কলকাতাতেও আছে। সেই নাল্লিকুট্টু স্বামী চেট্টিয়ার স্মরণানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন হাসপাতাল তৈরি করলেন না, তার বদলে এত বড় একটা মন্দির করছেন, বলে হাসপাতালই তো তৈরি করেছি, মানুষ শরীরের ব্যাধি সারানোর জন্য হাসপাতালে যায় আর মোদের মনের ব্যাধি সারানোর জন্য মন্দিরে আসে। সেদিনকে একজন ভদ্রলোক লিখছেন, বলছেন তার নিজের মনে হয়েছে তার চরিত্রের একটু অপনোদন হয়েছে, তিনি যেন যেরকম সচ্চরিত্র বজায় রেখেছিলেন তার থেকে যেন নেমে এসেছেন। আমরা একটা করে গল্প করছি জিজ্ঞেস করছি, তারপরে মনে হলো যেটা সেটা হচ্ছে ওনার কথা শোনার মতো লোক নেই। আমরা সবসময় চাই দিনের শেষে যখন বাড়ি ফিরে আসবো, গৃহস্বামিনী যখন দরজা খুলবেন তিনি অ্যাটলিস্ট একটা স্মাইল দেবেন আর তিনি অ্যাটলিস্ট আমার কথাটা শুনতে চাইবেন। এরকম গৃহস্বামিনী সারাদিন বাড়িতে কাজ নিয়ে যাকে বলে খুব ব্যস্ত থাকেন, তার কথা যখন কেউ শোনে না, যখন তিনি একাকী বোধ করেন, ঠিক সেই রকম গৃহকর্তারাও যখন বাইরের ঝামেলা থেকে বাড়িতে ফিরে আসেন তখন তার কথা না শুনলেও খুব একাকী বোধ করবেন। এই একাকিত্ব এত তীব্র হতে থেকেছে তিনি মানুষ খুঁজে চলেছেন, তার চরিত্রের কোনো স্খলন হয়নি, আসলে তিনি মানুষ খুঁজে চলেছেন। সেই কথাটা শোনার জন্য যদি একজন পুরুষকে পাওয়া যেত তাতেও হতো বন্ধু, কিন্তু সেই কথা শোনার জন্য যে মহিলাকে পাওয়া গেল, সেই মহিলার সঙ্গে তার খুব দোস্তি হয়েছে এইটুকুই মাত্র, তাতে তার মনে হচ্ছে চরিত্রের স্খলন হয়েছে, তা কিন্তু নয়। আসল কথা হচ্ছে তার একজন, তিনি খুব একা, তার একজন বন্ধু দরকার। সারাদিন আমরা যখন ঘুরে বেড়াই তারপরে যখন বাড়ি ফিরে আসি আমরা বড় একা হয়ে যাই, ওই কারণে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়, এমন একজনের সঙ্গে সম্পর্ক যিনি ছবি থেকে আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে, এই কারণে মন্দিরে যাওয়া। এই স্মরণাঞ্জি বলছেন না যে মন্দিরই তৈরি করেছি, তো হাসপাতালই তৈরি করেছি, লোকে শারীরিক অসুস্থতা কাটানোর জন্য হাসপাতালে যান, মনের অসুস্থতা কাটানোর জন্য মন্দিরে আসে, তাই সেই কারণে এই কাণ্ড করা হয়েছে। এটা হচ্ছে কথা, ভগবানের সঙ্গে ভাব জমানো, এটা হচ্ছে কথা,
ভাব জমে গেলে আর কিছু করতে হবে না, যা খুশি আবদার করবো, যা খুশি বলবো, সব কিছু তিনি শুনবেন। কিন্তু এই ভাব জমানোটা ভীষণ 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 জরুরি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাব জমাতে পারি না, ভাবের অভাব হওয়ার জন্য ভগবানের সঙ্গে সাক্ষতা তৈরি হয় না আমাদের। কি সুন্দর বলছেন, ছবিটা দেখুন, এই যে মা রামলাল দাদার বিবাহ উপলক্ষে ফিরে যাচ্ছেন কামারপুকুরে, অনেক দিন আসবে না, এক বছর অনেক দিন আসবে না, ঠাকুরকে প্রণাম করতে এসেছেন, ঠাকুর মাকে উপদেশ দিচ্ছেন রেলে বা নৌকায় কিছু ফেলে যাবে না। কি সুন্দর কথা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক সময় জিনিসপত্র ফেলে আসে, আমি নিজে অনেকবার ফেলে এসেছি, অন্যদেরও দেখেছি ফেলে চলে যেতে, এরকম আছে, আমরা তাড়াহুড়ো করি, আমরা কখনো ধীর স্থিরভাবে নামি না, ভাবে এই ট্রেন ছেড়ে দেবে, একটু যদি আগে থেকে প্রস্তুত হয়। এটা শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রে হয়। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই, সৎ কাজ যেগুলো করেছি সেগুলোকে এত জীবনে আত্মস্থ করতে পারি না, ফলে সেই সমস্ত কর্মফল এই জগতেই থেকে যায়। আমরা রওনা দিই অচিন দেশের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কথা। মা ঠাকুরকে সেই প্রথম আমি একসঙ্গে দেখি, এই যে যুগল দেখা, শিব এবং শক্তির যুগল দেখা, সেটাই তাহাদিগকে একত্রে দেখিতে আমার সাধ ছিল। এটা একটা কথা যে ভগবানের কাছে আমরা যে ইচ্ছাটাই চাই না কেন, সেটা পূর্ণ হয়ে যায়, সেটা সদিচ্ছা হওয়াটা খুব জরুরি। মা চলে গেলেন, যত দূর যাচ্ছেন তত দূর তাকিয়ে আছেন, তারপরে নবতে যেখানে বসে মা ধ্যান করতেন, জায়গাটার কথা বলা আছে, নবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখ হয়ে মা জপ করতেন। পশ্চিম ধার মানে হচ্ছে গঙ্গার ওদিকটা, মানে এদিকটা হচ্ছে পূর্বকূল, আর বেলুড় মঠ যেদিকটা আছে সেটা হচ্ছে পশ্চিমকূল। তাই বলছেন গঙ্গার পশ্চিমকূল বারাণসী সমতুল, ওই দিকে মুখ করে দক্ষিণ মুখ হয়ে জপ করতেন। এবার এদিকটা হচ্ছে উত্তর, ওদিকটা হচ্ছে দক্ষিণ, ওই দক্ষিণ দিকে মা বসে ধ্যান করতেন একতলায়, সেইখানে তিনি গিয়ে বহুক্ষণ ধরে কাঁদছেন। কেন মায়ের জায়গায় কাঁদছেন দাঁড়িয়ে? ওই জায়গাটার ভেতরে মায়ের স্মৃতি জড়িয়ে আছে, সেইখানে গিয়ে কাঁদছেন। দেখুন, সাধারণ জাগতিক মায়ের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের মায়ের কোনো ফারাক নেই। যেমন আমরা আমাদের মাকে হারালে মায়ের ব্যবহার করা কাপড় জামা সেটা জড়িয়ে ধরে কাঁদি, মায়ের ব্যবহার করা বিছানায় জড়িয়ে ধরে কাঁদি, তার ভিতরে আমরা গন্ধ খুঁজি, মায়ের গন্ধ খুঁজি, মায়ের গায়ের গন্ধ মতো আলাদা গন্ধের সবাই সব ছেলেপুলের আইডেন্টিফাই করতে পারে। আমরা যখন ছোট ছিলাম সব কাপড় নিয়ে আনতে বলা হতো, সবারই কাপড় একরকম, কিন্তু নিজের মায়ের কাপড় ঠিক জানা যেত, সবাই জিজ্ঞেস করতে কীভাবে খুঁজতেন, আমরা ভাই বোনেরা বলতাম যে মায়ের গন্ধ আলাদারকম, সেটা শুনলেই বুঝতে পারি। মায়ের গায়ের গন্ধ আমরা প্রত্যেক সন্তান চিনি। এখন এর সঙ্গে যোগেন মার সঙ্গে মায়ের একটা মাতা পুত্রী সম্বন্ধ তৈরি হয়েছে, সেই কারণে মা চলে যাওয়ার পর সেই জায়গায় বসে তিনি কাঁদছেন। ঠাকুর দেখতে পেলেন, তাকে নিয়ে এলেন, তাকে শান্ত করার জন্য তাঁর সাধন অবস্থার গল্প বলতে আরম্ভ করলেন, যে কারণে পরবর্তীকালে সারদানন্দজি যখন লীলা প্রসঙ্গ লেখেন, ঠাকুরের যে সাধন পর্বের যে ইনফরমেশান সেগুলো বেশিরভাগই তিনি পেয়েছিলেন যোগিন মা এবং শ্রী শ্রীমায়ের কাছে। তবু শ্রী শ্রীমা সবটুকু ঠিকঠাক মতো বলতে পারছিলেন না, কারণ তিনি যেরকম শুনেছেন, কিন্তু যোগিন মা একবারে ডাইরেক্টলি ঠাকুরের কাছ থেকে শুনেছিলেন। সেই কারণে এই লীলা প্রসঙ্গে যাবত ইনফরমেশান, যে সাধন পর্বের যে ইনফরমেশান, তার বেসিক ইনফরমেশান সবটা যোগিন মা কাছ থেকে সারদানন্দজি পেয়েছিলেন। তারপরে তিনি মা ঠাকুরকে ঠাকুর বারণ করে দিচ্ছেন, এসব কাউকে বলো না। ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল, বহু মানুষ এতদিন সম্পদ ছিল, প্রায় দেড় বৎসর বাদে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া এলেন। এই যে যতই তিনি আমার ইষ্ট হোক, তার সঙ্গে একটা সম্পর্ক, পুরুষ শরীর আর স্ত্রী শরীর। ঠাকুর যখন চলে গেলেন, ভক্তেরা মাকে জিজ্ঞেস করেছিলেন যে পূর্বাপূর্ব অবতারে শক্তি অপসৃত হওয়ার পর পুরুষ ফিরে গেছেন, এবারে কেন হলো। তিনি বলেছিলেন যে, মা বলেছিলেন যে জগতে সবার প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাদের মাকে রেখে গেছেন। পুরুষকে মা হিসেবে কল্পনা করাটা বেশ কঠিন, কিন্তু স্ত্রীকে মা হিসেবে, স্ত্রীমূর্তিকে মা হিসেবে কল্পনা করাটা খুব কঠিন না। আমরা পূজনীয় পুতেশ আনন্দজি মহারাজকে একদিন জিজ্ঞেস করেছি যে আপনাকে অনেকে মা বলে ডাকে, আপনার অস্বস্তি হয় না? তিনি হাসলেন, হেসে একটা ঘটনা বললেন, শারদানন্দজি তখন আছেন, শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছে, শারদানন্দজিকে কেউ চিঠি লিখেছেন
শারদানন্দজি তার উত্তর দিয়েছেন, নিচে লেখা আছে ইতি আশীর্বাদিকা তোমার মা। উনি একবারে বললেন না যে ওনার অসুবিধা হয় কি হয় না, কিন্তু এই ঘটনাটা আমাদের বললেন। এই অনন্ত চিন্তা করতে করতে যখন ঈশ্বরের সঙ্গে আমরা একাত্ম হয়ে যাই, অদ্বৈতভাবে পুরুষ স্ত্রী আলাদা কোনো লিঙ্গভেদ নেই, তিনি পুরুষ হিসেবেও প্রকাশিত হতে পারেন, স্ত্রী মূর্তি হিসেবেও প্রকাশিত হতে পারেন, কিন্তু আমাদের চিন্তার জন্য তিনি মাতৃরূপ ধারণ করে এলেন। সেই কারণে তাই এতদিন ঠাকুরের সঙ্গে তার একটা এই পুরুষ মূর্তি বলে একটা দূরত্ব ছিল, কিন্তু এখন দেখলেন তিনি যেন বন্ধু হয়ে গেছেন। এক বছর পরে মা এলেন, ঠাকুরের কী স্মৃতি কথা বলছেন, সেই যে ডাগর ডাগর চোখের মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে, তুমি যাবার দিন নবতে বসে খুব কাঁদছিল, মা বললেন হ্যাঁ তার নাম যোগেন। এই হচ্ছে কথা, যোগেন মা চোখগুলো সত্যি সত্যি খুব সুন্দর, আপনারা যারা ছবি দেখেছেন একদম টানা টানা, কোটনি বল সাথে অস্ট্রেলিয়ায় খেলতো সেই তার চোখের মতো, অস্ট্রেলিয়ান ওয়েস্ট ইন্ডিজে খেলতেন তিনি, তার সেই টানা টানা হরিণের মতো চোখ, ও যোগীর মার চোখ দেখে আমার সেই কোটনি বলসের চোখের কথা ভারী সুন্দর। একবারে শুধু ফারাক হচ্ছে এও সাধক উনিও সাধিকা, একজন পুরুষ আর একজন শ্রীমূর্তি, একজন ভূতের মতো কালো, একজন ধবধবে বর্ষা, ভারী সুন্দর যোগীর মার চোখগুলো, সেই চোখ সেই টানা টানা, ঠাকুর বলছেন টানা টানা ডাগর টানা টানা চোখ এটা হয়ে, সেই বলছেন মা তাকে এত ভালোবাসতেন, বলছেন মাকে চুল মেঁধে দিয়ে যেতেন যোগীর মা, সেই চুল ওইখানে দরজা বন্ধ করে এই হাওয়াটা বন্ধ না করে ওখানে বসার উপায় ছিল, ওখানে অত জায়গা আছে, পুরো কিছু একটা করতে হবে, অন্যের কি অসুবিধা হচ্ছে, এইখানে আসুন, এই যে সামনে আসুন, এই যে আসুন, এখানে আসুন, আসুন এখানে, এটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা ভগবানের কাছে যাই অথচ অন্যের অসুবিধা বোধ করি না, অন্যের অসুবিধা না বোধ করে শুধু নিজের সুবিধাটা দেখলে কেমন করে থাকবে, আমার সুবিধা হবে না হাওয়াটা আসা বন্ধ করি, একদম বিচার বুদ্ধি কাজ করবে না, এইটা হচ্ছে কথা। এই মা কিছুতেই তার চুল তিন চার দিন ধরে দেখতেন, সে স্পর্শ ভালোবাসার স্পর্শ বলছেন। এর পরের ঘটনাটা খুব ভয়ানক, সেটা বলছেন, আমি সাত আট দিন পরপর ঠাকুরের কাছে যাইতাম, দক্ষিণেশ্বর হইতে শিবপূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম, সেই সব বেলপাতা শুকাইয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়ে শিব পূজা করিতাম। একদিন মা জিজ্ঞাসা করিলেন, যোগেন তুমি শুকনো বেলপাতা দিয়ে পুজো করো কি? আমি বললাম হ্যাঁ মা, তা তুমি কী করে জানলে? মা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো। এই দেখুন, যোগিন মা এতদিন ধরে ঠাকুরের বউই ছিলেন, এইবার ধীরে ধীরে তার হৃদয়ে জুড়ে মাতৃরূপ প্রকাশিত হচ্ছে। সে মাতৃরূপ কেমন? শক্তিস্বরূপিনী, ঈশ্বরের প্রকাশিনী, তার সেই রূপটি প্রকাশিত হচ্ছে একটু একটু করে, মা তার সেই অন্তর্জামিত সত্তা ধীরে ধীরে প্রকাশ করছেন তার কাছে, মা যেন সেইটি ভাবটি একবারে উজাড় করে দিচ্ছেন, কী সুন্দর। বলছেন একদিন নহবতে বসিয়া পান সাজিতেছিলেন, আমি পাশে বসিয়া দেখি মা কতগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন, আর কয়েকটি শুধু সুপারি চুন দিয়া সাজিলেন। আমি বলিলাম কই এগুলোতে মশলা এলাচ দিলে না তো, ওগুলো বা কার, এগুলোই বা কার? মা বলিলেন, যোগের ওগুলো অর্থাৎ ভালোগুলি ভক্তদের, এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি এলাচ না দেওয়া ওগুলি ওর জন্য, উনি তো আপনার আছেন। দেখুন আমাদের চোখের সামনে দৃষ্টি খুলে দিচ্ছেন ভগবানকে কীরকমভাবে ভাবতে হবে, একবারে ইজি রিলেশনশিপ। আপনাদের মনে আছে সরজুবালার স্মৃতি কথা, সরজুবালার ছাদ থেকে কাপড় জামা তুলে নিয়ে এসে আলনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাপড়গুলো ভাঁজ করছেন, মা তাকে দেখতে পাননি, ঠাকুর মা এসে পঞ্চপাত্র হাতে নিয়ে মাথায় ঘোমটাটি দিয়ে নববধূটির মতো বলছেন, ঠাকুর এসো, গোপাল এসো, খাবার দেওয়া হয়েছে। এরপরে তিনি যেই ঘুরেছেন সঙ্গে সঙ্গে তাকে দেখতে পেয়েছেন, বলছেন না সবাইকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি, মা হেঁটে চলেছেন আর তার মনে হচ্ছে যেন ঠাকুর এবং গোপাল পেছন পেছন যাচ্ছে, সে খাবার জায়গায় খাবার নিতে নিয়ে যাচ্ছে। এই যে এটি একটা ইজি রিলেশনশিপ ভগবানের সঙ্গে, আমাদের সবসময় আমরা মনে করি ওটা একটা অদ্ভুত বিষয়বস্তু। আমাদের মনে আছে একজন সুকুমার মহারাজ, পূজনীয় সুকুমার বৈদ্যনাথ আনন্দজি মহারাজের কাছে একজন গেছে, গিয়ে বলছেন আমাদের বাড়িতে তো ঠাকুর সেবা হচ্ছে না, এই কাকা বা কেউ জ্ঞাতি কেউ মারা গেছে, কী হবে? তখন সুকুমার মহারাজ আস্তে আস্তে গম্ভীর স্বরে এসে, দুপুরে আজকে কী খেলে?
তাই যে কেন মহারাজ ভবিষ্যান্ন খেয়েছি ঘিটি দিয়ে, যে লজ্জা করলো না নিজের জন্য এরকম গপ গপ করে কিনতে পারলে, ঠাকুর অনাহারে আছে, ঠাকুর যখন ঠাকুরকে যখন খেতে দিতে হবে তখন অসহ্য, আর নিজেরা যখন গান্ডে পিণ্ডে খাচ্ছ তখন অসহ্য নেই। এই যে রিলেশনশিপ আমাদের ভগবানের সঙ্গে খুব সহজ নয়, দুটো দিক আছে, রিচুয়ালিস্টিক ওয়ার্শিপও করতে হবে, আসনে বসলেন না মালায় জপ করলেন না, কিন্তু ভগবানকে স্পর্শ করতে হবে, অসহ্য শেষ হয়ে গেলে মুছে টুছে দেবেন। আপনি তো আপনার ঘরের ভেতরে পুজো করছেন, আমাদের কি পড়ে যাচ্ছে কেন, কি কেউ ধাক্কা মেরেছে? আর কি নিশ্চয়ই ধাক্কা মেরেছে, বলছেন এই যে ভগবানের সঙ্গে যেমন একটা রিচুয়ালিস্টিক রিলেশনশিপ থাকা দরকার, তেমনি তার উপরে যে রিলেশনশিপ সেটা হচ্ছে ভগবানের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক থাকা দরকার। আত্মা তিনি আমার প্রিয়জন, আমি যেমন আমার সন্তানদের না খেতে দিয়ে যেমন কষ্ট হয়, ঠিক সেই রকম ভগবানকে না খেতে দিয়ে আমার যেন ভীষণ কষ্ট হচ্ছে, এই ভাবনা, এইরকম ভাবনা ভাবতে না পারলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে না। যতই ফুলমালা পরান দেখবেন আপনার অ্যাটিটিউড বদলে যাচ্ছে। আমাদের বেলুড় মঠে আমরা দেখতাম, আগে তো আমাদের এখানে মারাসাদ বা বেলঘরিয়া দেখতাম মোটা মোটা মালা পরানো হয়েছে, বেলুড় মঠে গিয়ে দেখলাম ঠাকুরকে হালকা মালা পরানো হয়, তাতে পাতা থাকে না, জড়ি থাকে না, কিচ্ছু থাকে না। জিজ্ঞেস করলাম কী করে পরান, তখন কেন এগুলো থাকে না, বলছে না ঠাকুরের অস্বস্তি হবে, আর ঘাড়ের পেছনে যেদিন একটু ভারী মালা পরানো হয় ঘাড়ের পেছনে একটা পাতলা তোয়ালে দেওয়া হয়, সেই তোয়ালেটা সেট করে তারপরে মালাটা পরানো হয়, যাতে ফুলের মালা সারাদিন ঠাকুরকে পরে থাকতে হবে, ঠাকুরের যেন অসুবিধা না হয়। একবার অজিত পাঁজা এসেছিলেন একটা বিরাট বড় মালা নিয়ে, তার খুব ইচ্ছে তার চোখের সামনে ওই মালাটা যেমন দক্ষিণেশ্বরের কালী মন্দির পরিয়ে দেয় ওরকম পরিয়ে দেবে, তাকে ফেরাতে বলতো, বললেন না এটা পরানো হবে না, তবে ওই মালা থেকে ফুল নিয়ে একটা হালকা মালা তৈরি করে পরের দিন ঠাকুরকে পরানো হয়েছিল। বেলুড় মঠে যদি দিকে তাকিয়ে দেখেন দেখবেন খুব সাধারণভাবে পোশাক, গরমকালে দেখবেন চতুর্দিক খোলা আছে ঠাকুর, ঠাকুর পোশাক পরে আছেন, নগ্নতা নেই, কিন্তু এত হালকা পোশাক এমন সুন্দর করে পরে আছেন যে তখনও কখনো খারাপ লাগছে না। গরমকাল জুড়ে উৎসব ছাড়া সব দিনে কোনো দিন সিল্ক পরানো হয় না, পাছে ঠাকুরের কষ্ট হয়। এই আত্মবধ সেবা, এই ভগবানের সঙ্গে যত আমাদের সখ্যতা তৈরি হবে তত আত্মবধ সেবা হবে। বলছেন যে ভক্ত যাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি এখনো তাদেরকে আপনার করে নিতে হবে, ওই কারণে সব নানারকম এলাচ সুপারি মশলা চমন ভাত সব দিয়ে পান হয়েছে, আর বাকিদের তিনি তো আপনার আছেনই, এই যে তিনি তো আপনার আছেনই, ভগবান আমার নিজেরই আছেনই, এই যে বোধটা এটা আসাটা খুব জরুরি। মা গান গাইতেছেন, মা বেশ গান গাইতে পারে, মায়ের আরেকটা প্রতিভা আননোন আমাদের প্রতিভা সেটা আমরা শুনছি। বলছেন লক্ষ্মী দিদিও মা রাত্রিতে মৃদু গলায় গান গাইতেছিলেন, বেশ জমিয়াছে, ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন। পরদিন বলছেন কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো। দেখুন অ্যাপ্রিসিয়েটিং নেচার, প্রত্যেকের ভেতরের যা কিছু গুণ আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে, আমাদের দুটোই জিনিস আছে, একটা গুণ বদগুণ দুটোই আছে, কিন্তু আমরা যেমন যদি বদগুণগুলোকে সদ্গুণগুলোতে কনসেন্ট্রেট করতে পারি দেখবেন সেই বদগুণগুলো আমাদের কাছে মনে আসবে না সবসময় মনে, কেউ কেউ আগে এখানে দেখতাম লিখতেন, আমরা অ্যাপ্রিসিয়েট করতাম যে যা কিছু পড়ে এসছেন তিনি লিখে নিচ্ছেন, এখন দেখি তারা মনে রাখে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি, মেমরি পাওয়ার এত বেড়ে গেছে সব কিছু একবারে টোটো এসে যাচ্ছে। আমাদের যিনি এখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী সুদ্ধিদানন্দজি মহারাজ, উনি ট্রেনিং সেন্টারে আমার চেয়ে এক বছরের সিনিয়র ছিল, ওনাকে প্রথম আমি দেখি রঙ্গনাথানন্দজি তখন প্রেসিডেন্ট হয়ে এসেছেন, আর উনি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের উদ্দেশ্যে কিছু বলবেন, ফার্স্ট ইয়ারের দাদারা গেছে, সেকেন্ড ইয়ারের দাদারা গেছে, আমরা ফার্স্ট ইয়ার পরে আমাদের যাওয়া হবে। আমরা ভাবছি মহারাজ কোনোরকম রানিং নোট নেওয়া দেবেন না, নিতে দেবেন না, এটা আমার বক্তব্য ছিল। সুদ্ধিদানন্দজি তখন খুব লম্বা বলে পেছনে বসেছে, এরকম করে কান ভাড়া করে শুনছে, ফিরে এসে আর দ্বিতীয় কোনো কাজ করেনি, মহারাজের গোটা বক্তৃতা তিনি লিখে ফেললেন। তারপরে মহারাজের কাছে যখন পাঠানো হলো মহারাজ খুব অবাক হয়ে গেলেন, কী করে একদম ফটোগ্রাফিক মেমরি, যেমনটি শুনেছিলেন তেমনটি লিখে ফেললেন। এইগুলো হচ্ছে এই গুণগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। দক্ষিণেশ্বরে সমস্ত দিন মায়ের এই একটাটুকুও বিশ্রাম ছিল না, আমরা তো ক্লান্ত হয়ে পড়ি না সংসারের কাজ করতে করতে, মা ঠাকুরের মায়ের মেয়ে বলি সবসময় জয় মা জয় মা জয় মা করছি, দেখুন মা ঠাকুরের অবস্থা। বলছেন ভক্তদের জন্য তিনশের সাড়ে তিনশের আটা রুটি করতেন, পান সাজতেনই কত, তারপরে ঠাকুরের দুধ ঘন করে জাল দিতেন, কারণ ঠাকুর দুধের স্বর খেতে ভালোবাসতেন, তার জন্য ঝোল হইত,
ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন ঠাকুর ততদিন নহবতে চাইতেন, নহবতে খাইতেন। ঠাকুরের মা শরীর রক্ষার পর তিনি নিজের ঘরেই খাইতেন। ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন। গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহার ভাতের থাল তাহাকে ভাতের থালা আনিতে বলিলেন। তদবধি গোলাপ দিদি প্রত্যহই ভাত লইয়া যাইত। ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরের এক বাটি দেখিতে পাইতেন, এইরূপ তাহার বন্ধ হইল। গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত, কোনোদিন বা হয়তো রাত দশটার সময় নহবতে ফিরিত। নহবতে বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত, সেজন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন। একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন, খাবার বিড়াল পুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারব না। পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন, তুমি এতক্ষণ থাকো ওর কষ্ট হয়, ওকে খাবার আগলে থাকতে হবে। গোলাপ দিদি বললেন, না মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকে। গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়ায় মা দুঃখিতা, মা যে দুঃখিতা এটা একথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন। দেখুন, আমরা অনেক সময় আমাদের কাজ নিয়ে তো ভীষণ ব্যস্ত হয়ে থাকি। আমি বলেছিলাম মায়ের রান্নাঘরটা যেদিন দেখেছিলাম আমার ভীষণ অবাক বোধ হয়েছিল, কী করে মা ওইখানে রান্না করতেন। ওই একটা খুপড়ির মতো ঘর, সিঁড়ির তলায় ঘর, বাইরে তো দরমার বেড়া আছে, এক কুচি আলু ঢোকে না, তার মধ্যে কুপি দিয়ে তিনি রান্না করতেন। ঠাকুরের জন্য ঝোল ভাত, আর সকলের জন্য নরেন্দ্রের জন্য মোটা মোটা রুটি, ছোলার ডাল, অন্যদের জন্য পাতলা পাতলা রুটি, মুগের ডাল, আর নিজেদের জন্য এত কিছু করতেন। তারপরে ঠাকুর একবারে ছোট ছেলের মতো ছিলেন, তাকে স্নান করিয়ে দিতে হতো, তুলা জলে তিনি স্নান করাতেন, তা তেল মাখিয়ে স্নান করাতেন, তারপর কাপড় জামা ছাড়িয়ে তাকে বসিয়ে খাবারের আসন করে খাবার দিতেন, এবং খাবারের সঙ্গে সারাক্ষণ গল্প করতে হতো ঠাকুরকে। কেন না জানতে, যাতে তার মন একবারে মহাশূন্যে বিলীন না হয়, খেতে খেতে যেন তার ভাব সমাধি না হয়। তাই তার মনকে নামিয়ে রাখার জন্য তিনি সাধারণ কথা ঠাকুরের সঙ্গে বলতেন। তারপরে তার খাওয়া হয়ে গেলে, ঠাকুর বিশ্রাম করতে গেলে তবে মায়ের বিশ্রাম, নিজেদের খেতে খেতে কোনো কোনো দিন দেড়টা দুটোও বেজে যেত। বিকেলবেলা গোলাপ দিদি আসতেন, গোলাপ দিদি যখন মায়ের ভাত নিয়ে আসতেন মায়ের খুব দুঃখ হতো, মা ঠাকুরকে সারাদিন একবার মাত্র দেখতে পেতেন, সেই সুযোগটাও বন্ধ হয়ে যেত। রাত্রিরে গোলাপ দিদির খাবার আগলে বসে থাকতেন, খারাপও লাগতো তার, রাত্রি দশটা অবধি বসে থাকতে হতো, কারণ মা খুব ভোরে ঘুম থেকে উঠতেন, তিনটে সাড়ে তিনটায় উঠে ঘুম ইয়ে করতেন, জবধ্যান করতে বসতেন, তার একটু বিশ্রামের প্রয়োজন হচ্ছে। গোলাপ দিদি কিন্তু এসব কথা কিছুতেই বুঝতে পারতেন না। দুজন দুরকমের মায়ের যোগে ছিলেন, যে মায়ের জয়া বিজয়া, তার মধ্যে হ্যাঁ মায়ের জয়া বিজয়া এই দুজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ভীষণ অনুভবী, তিনি হলেন যোগিন মা, আর দুই হলেন গোলাপ মা, তিনিও অনুভবী ছিলেন, কিন্তু তার প্রকাশভঙ্গিটা খুব রাফ ছিল, খানিকটা বহু জায়গায় প্রকাশভঙ্গিটা ব্লান্ট হয়ে গেছে। মা ছিলেন তাদের অন্তরাত্মা, মা ভিন্ন, তারা অন্য কোনো কিছু বুঝতেন না। মাকে তিনি যেভাবে রক্ষা করতেন, আমি শুনেছি আমাদের কাশীশ্বরানন্দী দেবানন্দ যেটা বলতেন, সে বাঘিনীর মতো গোলাপমার খপ্পর থেকে বেরোনো খুব সহজ ছিল না। গোলাপমা মায়ের সামনে বেশিক্ষণ বসে প্রণাম প্রণাম করলে গোলাপমা এবার কটকট করে বলতেন যে মাকে কি কাঠের পুতুল পেয়েছ নাকি, ওটা 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 হয়ে গেছে হয়ে গেছে। এখন যেমন সেবকরা ধমক দেয়, মা ঠাকুরের সময় গোলাপমা ভীষণ ধমক দিতেন, মায়ের গলার আওয়াজ শোনা যেত না। গোলাপমার একবার খনখনি গলার আওয়াজ ছিল, সে খনখনি আওয়াজে তিনি তার কথা শুনতেন, মাকে শোনাতেন, আর মায়ের উত্তর মা মৃদুস্বরে যা বলছেন সেইটা শুনিয়ে দিতেন। এই সব দিক দিয়ে গোলাপমা সব দিকে লক্ষ্য রাখতেন। গোলাপমায়ের বহু গুণের কথা মা বলেছেন, কোথাও কি কার মশারি ছিঁড়ে গেছে, কার বিছানার চাদর ছিঁড়ে গেছে, কার বিছানার চাদর ময়লা হয়ে গেছে, কে খাবার পর পানির মশলা পায়নি, সবাই সমান মাছ পেয়েছে কিনা, সবাই ঠিকঠাক মতো খেয়েছে কিনা, মায়ের প্রসাদ সবাই পেয়েছে কিনা, সব কিছু গৃহস্থের খুঁটিনাটি বিষয় মা দেখতেন। আবার এই যে যাওয়ার সময় এই স্মৃতিকথায় আছে মায়ের, যে যখন গঙ্গা স্নানে যেতেন মা গোলাপ মায়ের হাতটি ধরে যেতেন, বা হাতটি বাড়িয়ে দিতেন, গোলাপ মা ডান হাত ধরে মাকে ধীরে ধীরে নিয়ে যেতেন, বলতেন মা এখানে গর্ত আছে, এখানটায় নোংরা আছে, এসব বলতে বলতে গোলাপ মা নিয়ে যেতেন। কিন্তু তার এই অনুভব শক্তি, স্ট্রিম অনুভব শক্তি সেটা কম ছিল, কিন্তু খুব বড় সাধিকা ছিলেন। যোগিন মার কথা বলতেন তার কীরকম গরম মেজাজ ছিল, যোগিন মা দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতেন,
জপ ধ্যান করে ফিরে এসে তিনি চাইতেন তিনি যেই এই বাড়িতে ঢুকবেন এবং গঙ্গা জলে পা ধুয়ে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মাকে দোতলার বারান্দায় দাঁড়াতে হবে। এবং যোগিন মার আসার সময় হয়ে গেলে মা সব কাজ টাজ পেলে এখানে দাঁড়িয়ে থাকবে, বলতেন না যোগিনের মাথাটা ওই সময় গরম হয়ে থাকে। যোগিন বললে যদি না দেখা পায় বলবেন ও বড় মানুষের বেটি গো, একবার কি দর্শন দিতেও নেই। যোগিন মা নাকি এই কথাটা বলতেন, আসনটাকে নাকি ছুঁড়ে ফেলে দিতেন, ছুঁড়ে ফেলেছি আসন ছোড়া ফেলার আওয়াজ শুনেই মা ঠাকুরুন বুঝতে পারতেন যোগিন মা কতটা পেতে আছে। তিনি তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে পড়তেন, যোগিন মা বলতেন ও বড় মানুষের বেটি কই বলি একবার কি দর্শন দিতে নেই। তারপরে ত্রিপলার জল যা যা কিছু থাকতো সব একসঙ্গে খেয়ে নিত এবং মা ঠাকুরের প্রতি তার অসম্ভব ভক্তি বিশ্বাস ভালোবাসা ছিল। মায়ের সমস্ত কাজ রান্নাবান্না সেরে আবার বাড়ি যেতেন, তার মা যতদিন বেঁচে ছিলেন দুবেলায় সেই তাই করতেন, আর সন্ধ্যেবেলায় যোগিন মা মাকে আরতি করতেন, ঠাকুরের আরতি করতেন এবং সেই আরতির সময় শ্রী মাকে খাটে বসে থাকতে হতেন। কারণ যোগিন মা যেমন ঠাকুরকেও আরতি করতেন অন্যান্য দেবতাদের আরতি করতেন, মাকেও তিনি আরতি করতেন, দীর্ঘ সময় ধরে আরতি করতেন। আমাদের ভারতী প্রাণা স্মৃতির কথায় আছে, মাতাজি বলছেন যে আমাদের ঝাঁজ বাজাতে আর শাঁখ বাজাতে দম বেরিয়ে যেত, যোগিন মার আরতি শেষ হতো না। বলছেন পরদিন ঠাকুর এই যে একদিন গোলাপ দিদি মাকে বলিয়াছিলেন, মা মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন এ ভালো দেখায়। পরদিন সকালে আমি দক্ষিণেশ্বরে গিয়া দেখি কেবল হাতে সোনার বালা দুগাছি রাখিয়া মা সব গয়না খুলিয়া ফেলিয়াছেন। আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম মা এ কি, মা বলিলেন গোলাপ বললে। আমি অনেক বুঝাইয়া তবে মা মাকড়িয়া সামান্য দু একটা গহনা পরিয়াছিলেন, সেই যে গহনা খোলা হইল আর পড়া হইল না, কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল। মা খুব সাজতে ভালোবাসতেন, ঠাকুর বলছেন না সারদা সরস্বতী রূপ থেকে এসেছে পাছে লোকে অন্য দৃষ্টিতে দেখলে তাদের অমঙ্গল হয়, মা খুব সাজতেন, মায়ের অনেক অলঙ্কার আছে, আমাদের বেলুড় মঠের মিউজিয়ামে আছে, সেই শাঁখা খুব সুন্দর সরু সরু শাঁখা তাতে খুব সুন্দর কলকার কাজ আছে, মা সব করতেন। তারপরে সোনার বালা, প্রথম যে বালাটা পাওয়া গেছিলো সেটা প্রথম দেখানো সেটা মায়ের শরীর যাওয়ার আগে করা হয়েছিল, কারণ ঠাকুর যে হোগলা পাখির বালা পরিয়ে দিয়ে গেছিলেন যেটা আমরা সবসময় ছবিতে দেখি, সে তারই হাড়গুলো চিলাগুলো খুব মানে শার্প হয়ে গেছিলো মায়ের হাত কেটে দিতে, তাই মা ব্রহ্মচারী গণেন্দ্রনাথকে সেই বালার জোড়া দুটি দিয়েছিলেন সারানোর জন্য, আর তার বদলে খুব পাতলা সরু একটা সোনার বালা পরে যেটা করে মায়ের শরীর চলে যায়। এছাড়া মাকড়ি এই নাকের ইয়ে আছে, এইখানে নলক আছে, নথ আছে, এরকম সব অলঙ্কারাদি আছে, বেলুমঠে আছে সেসব অলঙ্কার, মা ঠাকুরুন সেই সব অলঙ্কার করে থাকতেন সবসময়। এবং ওপরের হাতে ঠাকুর বানিয়ে দিয়েছিলেন ওপরের হাতে তাবিজ যেটা, সেই সেই সব করে থাকতেন মা। মনমনের মা বলাতে গোলাপ মা বলেছিলেন এই নিয়ে মা ঠাকুর খুব অসন্তুষ্ট হয়েছিল, ভীষণ অসন্তুষ্ট হয়েছিল। গোলাপ যোগিন মা অনেক করে বলাতে একটা দুটি অলঙ্কার করেছিলেন, মার আর কখনো কোনো অলঙ্কার পড়া আর কোনো দিন হয়নি। বলছেন অনেক বুঝিয়ে, বলছেন যদি সে অলঙ্কার ত্যাগ করে তাহলে তিনি তো লক্ষ্মী জগৎ লক্ষ্মী, এই লক্ষ্মী শ্রী শ্রীহীন হয়ে যাবে এই জগৎ সংসার। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারে বিশেষ কিছুই বুঝিতেন না আর এবং ভাবটাও হতো হইত না, নিষ্ঠার সহিত ভগবানের নিত্য জপধ্যান করিল তাহার ভাব সমাধি হইত এ কথা আমরা শুনি নাই, বরং ঠাকুরের ভাব দেখিলে ভাব হইতে দেখিলে মা বড়ই ভীতা ও চিন্তিতা হইয়া পড়িতেন। কারণ মায়ের মুখে শুনিয়াছি দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন রাত্রে ঠাকুর তাহার নিজের কাছে রাখিলেন রাখিতেন, তখন মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন, ঠাকুর বড় তক্তপোষে আর মা ছোট ছোট খাটিতে। মা বলিতেন সমস্ত রাত ঠাকুরের ভাব হতো তাই দেখে আমার ঘুম হতো না, ভয়ে জড়সড় হয়ে থাকতুম, ভাবতুম রাত কখন গোহাবে, একদিন ভাব আর ভাঙে না। তখন অস্থির হয়ে কালীর মা জিকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালাম, সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে। পরদিন ঠাকুর যেরকম ভাব দেখিলে যে মন্ত্র শোনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন। আমার সহিত পরিচয় হইবার পর কিছুদিন পর একদিন মা আমাকে বলিলেন ওকে বলো যাতে আমার একটু ভাবটা ভয়, লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। আমি ভাবিলাম হবেও বা,
মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথা বলিব। পরদিন সকালে ঠাকুর একা তপ্তকোষে বসিয়াছেন, দেখি আমি প্রণাম করিয়া তাহার কথা বলিলাম। তিনি ওই কথা শুনিলেন, কিন্তু কোনো উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। তিনি যখন ওইরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না। তাই আমি কিছুক্ষণ নীরব থাকিয়া বসিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম। নহবতে আসিয়া দেখিলাম মা পূজা করিতেছেন। দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থা। আমি উহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম। অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন, ঠাকুরের কাছেতে এই এলে? আমি তখন বলিলাম, তবে মা তোমার নাকি ভাব হয় না? মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। এই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মাকে মায়ের কাছে থাকিতাম। আমি আলাদা শুইতে চাইলে মা কিছুতেই শুনিতেন না, আমার কাছে টানিয়া শুইতেন। একদিন রাত্রিতে কে বাঁশি বাজাইতেছিল, বাঁশির স্বরে মায়ের ভাব হইল, থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রইলাম। ভাবিলাম, আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। অনেকক্ষণ পর মায়ের ভাবের প্রসঙ্গ। এখানে দেখুন দুটো ছবি আছে। একটা হচ্ছে আমরা যখন শ্রী মাকে দেখি আমরা সাধারণত মাকে খুব সাধারণ মনে করে থাকি, আমার আপনার মতো। আমরা কখনো ভাবি না তিনি সেই আদ্যাশক্তি মহামায়া আমার জন্য শরীর ধারণ করে এসেছে। তাই আমাদের অ্যাসেসমেন্টগুলো খুব ছোট হয়। তাই দেখবেন প্রথমে গিয়ে মাকে দেখার চেয়েও আমরা মায়ের শাড়ির দিকে তাকিয়ে থাকি। কিরম সুন্দর শাড়িটা পরেছে, হলুদ সবুজ পার, কীরকম দারুণ দেখাচ্ছে, আবার কুচি কুচি করা রয়েছে, সব কি সুন্দর করেছে, ব্রোচটা কেমন, নাকের টিপটা কেমন, নাকের ইয়েটা কেমন, এই সমস্ত নানা কিছু দেখি। তিনি যে আদ্যাশক্তি মহামায়া, এইটা আমাদের ধারণা থাকে, কখনো আমাদের ভেতরে এই ধারণা থাকে। যোগিনমা তার থেকে কিন্তু আলাদা নয়। ঠাকুরের যিনি শক্তি তাকে কত সাধারণ ভাবছেন। আমার মনে হয়েছে একজন সারদানন্দজিকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর যদি ব্রহ্মশক্তি হন তাহলে তিনি কেমন, মাকে বলছেন তোমার কি মনে হয়েছে মা একজন ঘুটে কুড়ে ঢুকে বিয়ে করেছেন? এইটা হচ্ছে কথা, আমাদের ধারণাই নেই, আমাদের ভাববার ইয়েটাই ছিল না। যখন প্রথম এই যে আমি ঘটনা আগেও বলেছি আপনাদের, যখন শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি প্রকাশিত হয়, এই গ্রন্থ 95-96 সালে প্রকাশিত হয়েছিল। যখন প্রকাশিত হয় তখন একবারে হট কেকের মতো বিক্রি আছে। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, যেদিন বেরিয়েছে তার 3 দিনের মধ্যে সমস্ত যা কিছু ছাপা হয়েছে সব শেষ হয়ে গেছে। তারপর আবার করে নতুন করে ছাপাতে হয়েছে। আমরা পূজনীয় প্রেমিয়ানন্দজি মহাজকে বলেছিলাম যে এই যে স্মৃতিকথায় তো একই জিনিস আমরা উদ্বোধনে এই মায়ের কথাতেও পাচ্ছি, ওখানেও আছে, তাহলে ফারাক কী, ক্রেজ কেন? বলছে ওখানে অনেক জিনিস আছে যেগুলোকে সেই সময় প্রকাশ করা সম্ভব ছিল না। যখন মায়ের জীবনী বেরিয়েছে এই 1924 সালে যখন এই শ্রীশ্রীমায়ের কথার গ্রন্থটি প্রকাশিত হয়, তখন মাকে সমাজ মাকে যেভাবে গ্রহণ করতেন সেভাবে এই এখন আমরা যেভাবে গ্রহণ করছি সেভাবে কিন্তু গ্রহণ করতেন। তখনও তিনি পরমহংসমশায়ের স্ত্রী। মা ঠাকুরুনের ছবি পাবলিকলি প্রথম ডিসপ্লে হয় 1954-এ মায়ের জন্মশতবর্ষে। হেদুয়া পার্কে একটা খুব বড় করে সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে শ্রীশ্রীমায়ের যত ছবি আছে সেগুলো খুব বড় করে ছাপিয়ে সেইগুলো নিয়ে একটা এক্সিবিশন হয়েছিল। সেই প্রথম জগৎ সংসারের মানুষ দেখতে পেলেন শ্রীশ্রীমায়ের ছবি। আমার একজনের কথা আমার মনে আছে, তিনি শ্রীশ্রীমায়ের আশ্রিতা ছিলেন। তাকে সারদানন্দজি একটা ছবি দিয়েছিলেন, সেটা বলেছিলেন একটা ব্রাউন পেপারের বাক্সের মধ্যে একটা প্যাকেটের মধ্যে মুড়ে দিয়েছিলেন, বলেছিলেন লুকিয়ে নিয়ে যাবে, আঁচলের ভেতরে লুকিয়ে নিয়ে যাবে যাতে কেউ না দেখতে পায়। আমরা সাধারণত ঠাকুর ঘরটা এমন একটা জায়গায় রাখি যেখানে সবাই যেতে পারে, কিন্তু ওদের বাড়ির ঠাকুর ঘরটা এমন একটা জায়গায় যেখানে কেউ যেতে পারবে। থাকার ঘর শেষ হয়ে গেলে যে ঘরটি রাখা আছে বারান্দার শেষ প্রান্তে সেটি তাদের ঠাকুর ঘর। সেইখানে বেদির ওপর সেই আদি ছবি দুটি আছে ঠাকুর এবং মায়ের, এবং ওই নিচে বেদির নিচে স্বামীজি এবং শারদানন্দজির ছবি আছে। অন্যান্য যার গুরু যারা পরবর্তীকালে যাদের কাছে মন্ত্র দীক্ষা আছে, বিরজানন্দজি, মাধবানন্দজি, প্রভু মহারাজ, ভূতেশ্বরজি, আত্মস্থানজি, ওদের সব দেওয়ালেতে টাঙানো আছে।
বেদিতে তাদের কারোর স্থান হয়নি। সেইখানে সেই ছবিটি আছে যেটি শারদানন্দজি তার হাতে দিয়েছিলেন। এটা হচ্ছে কথা, আমরা তখনও এই লুকিয়েই রাখতাম, গোলাপমাও তাই ভেবেছে, মায়ের তো ভাবটা দেখতে পাচ্ছেন অতএব মায়ের মা বোধহয় সাধারণ মানুষ, তবে মা যে সাধন ভজন করেন সেইটা তিনি লক্ষ্য করেছেন, সাধিকা তো সেখানে প্রথমে ওটা লক্ষ্য করেছেন। একদিন মা তাকে বললেন, তুমি তো যাও ওকে গিয়ে বলবেন যাতে আমার ভাবটা একটু হয়, দেখুন কি বিনয়, আমাদের তো একটু কিছু হলেই একবারে, আমি কি কম কিসের, আজকে শুনছিলাম কি একজন বলেছে কাকে, আমরা কি এমনি এমনি সাধু হতে এসেছি, কালে তো আমরাও প্রেসিডেন্ট এসে কিন্তু খবর। এইটা হচ্ছে একটা বেসিক ফারাক। আমাদের রতন টাটা যখন এসেছিলেন শ্রী শ্রী ভূতেশানন্দ মাঠকে জিজ্ঞেস করেছিলেন, আপনাদের এই যে অ্যাপয়েন্টমেন্টে হয় আমাদের প্রফেশনাল ট্রেনিং ব্রহ্মচর্য সন্ন্যাস, এই তো আমাদের সাধারণ লোকেদের মধ্যে, তাহলে আপনাদের সঙ্গে আমাদের কী ফারাক। ভূতেশানন্দজি বলেছিলেন, তোমাদের সঙ্গে একটা আমাদের বেসিক ফারাক আছে, তোমাদের যখন কোনো কর্মী আসে টাটা কোম্পানিতে কাজ করতে আসে, তার একটাই লক্ষ্য থাকে কবে সে চেয়ারম্যান হবে, কিন্তু আমাদের যে এখানে সাধু হতে আসে তার লক্ষ্য প্রেসিডেন্ট হওয়াটা তার লক্ষ্য না, তার লক্ষ্য ভালো সাধু হওয়া। এটা হচ্ছে এই বেসিক ফারাক, ভালো সাধু হওয়া এটা তার হচ্ছে লক্ষ্য। শ্রী শ্রী মা ঠিক সেই বিনয়ের অবতার, বলছেন গোলাপ যোগিন মাকে যে ওনাকে গিয়ে বলবে যাতে আমার একটু ভাবটা ভয়, আর উনি গম্ভীর হয়ে থাকলেন, তাকে বলা মাত্র তিনি গম্ভীর হয়ে থাকলেন, একেবারে কোনোরকম পাত্তাই দিলেন। গোলাপ মা ফিরে এলেন, দেখছেন মা হাসছেন, আবার খানিক বাদ কাঁদছেন, চোখটি অবিরাম ধারায় জল পড়ছে, আবার কখন গভীর ভাব সমাধিতে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে বসে আছে। গোলাপ মায়ের সামনে যে ব্রহ্মটা ছিল সেটা সম্পূর্ণভাবে অপসৃত হলো, তিনি দরজাটা বন্ধ করে বাইরে খানিকক্ষণ গিয়ে বসে থাকলেন। কিছুক্ষণ পর আসাতে মা জিজ্ঞেস করলেন, এই এলে? তখন গোলাপ মা তাকে বলতে থাকলেন, তবে যে মা তোমার নাকি ভাব হয় না? মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগলেন। এই ঘটনার পরেও তিনি ভাব দেখেছিলেন, হাসির স্বর শুনে মা হাসছিলেন, কাঁপছিলেন, এই বিছানায় সে ফটফটে মাদুরে সেইখানে বসে গভীর ভাব সমাধি হয়েছে। মা বলরামবাবুর ছাতে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থা হইয়াছিলেন, হুঁশাসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর দূত হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারি না, একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে আছে, তখন ভাবছি কী করে ওই বিশ্রী শরীরটার ভেতর ঢুকব, ওটাতে আবার ঢুকতে মোটেও ইচ্ছা হচ্ছিল না, অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলাম এবং দেহে হুঁশ এল। এই জায়গাটা এখন আছে বলরাম মন্দিরে, সে জায়গাটা এখন সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো হয়েছে ছাদে, সেই জায়গাটা ভক্ত সম্মেলন হলে যখন আপনারা ছাদে ওঠেন তখন অবশ্যই ভালো করে দেখে নেবেন জায়গাটা। এখানে শ্রী শ্রী মায়ের একটি ছবি আছে এবং একটু ফলকও দেওয়া আছে, ওইখানে বসে মায়ের গভীর ভাব সমাধি হয়েছিল। এই যে বলছেন ভাব সমাধি হওয়ার পরে দেখছে নিজের রূপ কত সুন্দর হয়ে গেছে, মালিন্য রহিত, সংসারে থাকতে গেলে কিছু না কিছু মলিনতা আমাদের লাগবে, সংসারের ধুলোকালি লাগবেই, ঠাকুর বলছেন না যতই সেয়ানা হও না কেন কালীর ঘরে ঢুকলে, কাজলের ঘরে ঢুকলে কালী একটু লাগবেই, তাই বলছেন যে কাজলের ঘরে তাই সাবধানে ঢুকতে হয়, সেয়ানাবাজি করলে হয় না, তাই মা যেন সেই আর সেই বাহ্যিক সেই পৃথিবীর রূপ সেই দুঃখ কষ্ট জ্বালাওয়ালা চেয়ে তার যে রূপটি আছে সেইটির মধ্যে কিছুতেই আর ফিরে আসতে চাইছিলেন, স্বরূপ দেখতে পেলে নিয়ে আর ফিরতে পারেন। ঠাকুরেরই কথা আছে দেখবেন, যখন সেই যে সব গল্পটান্ত হচ্ছে মা ভোজভোজ করে ঘুমোচ্ছে, সকলে বলছে মা ও ভালো কথা শুনতে পেলে না, ওকে ডাকি, বলছে না ওইসব শুনতে পেলে চোঁচো করে দৌড় দেবে আর এই জগৎ সংসারে থাকবে না। বেলুরে নীলাম্বরের বাড়িতে একদিন সন্ধ্যার পর মা আমি আর গোলাপ দিদি ছাতে পাশাপাশি করিয়া বসিয়া ধ্যান করিতেছিলাম, আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশাসিতে মা বলিতে লাগিলেন, ও যোগেন আমার হাত কই পা কই, আমরা মায়ের হাত পা টিপিয়া দেখাইতে লাগিলাম, এই যে পা এই যে হাত, তবুও দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারিলেন না। এটা হচ্ছে কথা, বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল, সমাধি কিছুতেই আর ভাঙে না, আমি অনেকক্ষণ নাম শোনাইলাম তাহাতেও সমাধি ভাঙিল না,
শেষে যোগীন স্বামী আসিয়া নাম শুনাইবার সমাধির একটু উপশম হইলে সমাধি ভঙ্গের সময় ঠাকুর যেরূপ বলিতেন মা সেইরূপ বলিলেন খাব। কিছু খাবার জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর বাবা ভাবাবেশে যেরূপ খাইতেন মাও সেইরূপ ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিতেন দিয়া খাইতেন মাও ঠিক সেইভাবে খাইলেন। তখন তাহার ভাবভঙ্গি খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন যে তার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগেন স্বামী মায়ের এইরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেই রকম উত্তর পাইয়াছিলেন। এটা হচ্ছে কথা। এই যে মা গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছে, একদম ডুবে গেছেন সেই ভাবের সাগরে, সম্পূর্ণভাবে ডুবে গেছেন। তিনি আর তার নিজের আলাদা সত্তা খুঁজে পাচ্ছেন এবং আলাদা সত্তা খুঁজে পাচ্ছেন না বলে তার নিজের যে সত্তা আছে সেইটাতে তিনি ফিরে আসতে পারছেন। আমরা অন্য সত্তায় যাই না, নিজের সত্তাতে এমন থাকি যে আর মানে অন্য সত্তায় যাওয়ার আমাদের সৌভাগ্য হয় না। যত মশা সেই সময় আমাদের কামড়ায়, যত কানের কাছে সেই মশা, আমাদের সঙ্গে একজন সাধু ছিলেন, এখনও আছেন, তিনি আমাদের দক্ষিণী সাধু, তিনি আমাদের বলছিলেন বেলুড় মঠে খুব মশা ছিল তখন, বলছেন whenever mosquito will cry in front of your ears think that he is singing om। আমরা তো নতুন তখন খুব সেই গ্যাস খেয়ে গেলুম যে যখন তাহলে মশা তাহলে কামড়াবে তার কানের কাছে ভাববো ওম ওম করে মশাটা চিৎকার করছে, সেই অবধি ঠিক ছিল। কিন্তু মশাটা যখন গায়ে বসে হুল ফোটাতো তখন আর ওমকার বেরোতো না, উপ শব্দ ছাড়া কিছু বেরোতো না। এইখানে মায়ের সঙ্গে আমাদের ফারাক। রুতেশানন্দজি মহারাজকে আমরা তো মাকে সমাধিস্থ অবস্থায় দেখিনি, মায়ের ছবি দেখিয়েছি, ঠাকুরের ছবি দেখেছি, কিন্তু রুতেশানন্দজি মহারাজের এরকম ছবি আমরা দেখেছি। কাশীতে বাবা বিশ্বনাথকে দর্শন করে, মা অন্নপূর্ণাকে দর্শন করে অন্নপূর্ণা মন্দিরের বারান্দায় পা ঝুলিয়ে বসে মহারাজ জপ করছিল। এখন সেই ছবি পাওয়া যায় নেটে, যদি সম্ভব হয় পারলে জুম করে দেখবেন, মুখখানা দেখবেন, দেখে মনে হবে এই জগৎ সংসারে তার মনটা নেই। আরও একটা ছবি আছে পুরীতে জগন্নাথ মন্দিরে মহারাজ যাবেন, মহারাজ তৈরি হয়েছেন তখনও পর্যন্ত যাওয়ার ঠিক হয়নি, তাই মহারাজ একটা ছোট্ট এই প্লাস্টিকের টুলে বসে জপ করছেন দেওয়ালের ঠাসান দিয়ে, আর গভীর ধ্যানে মগ্ন, তাকে মনে হচ্ছে না এই জগৎ সংসারে কোথাও তিনি অবশিষ্ট আছেন। আরেকটি ছবি আছে, গৌহাটি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে তিন গুরু বসে আছেন, রুতেশানন্দজি, গম্ভীরানন্দজি এবং স্বামী বীরেশ্বরানন্দজি, তিনজনেই গভীর ধ্যানে মগ্ন, তাদের মনে হচ্ছে এই জগৎ থেকে একেবারে জগৎ বিরহিত চেহারা। এই তো এই দমদম বিদ্যাভবন যে কেন্দ্র সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে, তার ঠাকুরঘর উদ্বোধন করতেছেন প্রভু মহারাজ, তার একটা ছবি আছে, তিনি গভীর ধ্যানে মগ্ন, একেবারে মনে হচ্ছে এই জগৎ সংসারের কোনো কিছুতে তার মন আসছে না। এদের আমরা মা ঠাকুরের কথা আমরা শুনেছি, এদের আমরা চোখের সামনে দেখেছি, এখন জীবনে সেইটা কাজে লাগানোর চেষ্টা করতে আমরা শেষ করবো। আরেকটি ঘটনা দিই, ঠাকুরের দেহরক্ষার কয়েকদিন পরই রাম দত্ত প্রভৃতি গৃহভক্তেরা ভাড়া চুকাইয়া দিয়া কাশীপুর বাগানবাড়িতে আসিয়া বাসা উঠাইয়া দিবার সংকল্প করিলেন, সেই জন্য মাকে বলরামবাবুর বাড়িতে আনা হইল। তারপরে মা তীর্থ দর্শন মানুষে যোগেন মহারাজ, কালী মহারাজ, লাটু মহারাজ, লক্ষ্মীদিদি প্রভৃতির সঙ্গে কাশীতে আসেন। কাশীতে 8-10 দিন থাকিবার পর বৃন্দাবনে আসিয়া কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বৎসর ছিলেন। ঠাকুরের দেহ যাইবার 2-1 সপ্তাহ পূর্বে আমি বৃন্দাবনে গিয়াছিলাম। বৃন্দাবনে আমার সাথে দেখা হইতেই মা শোকাবেগে যোগেন গো বলিয়া আমাকে বুকে জড়াইয়া ধরিয়া অধীর হইয়া কাঁদিতে লাগিলেন। ঠাকুরের দেহত্যাগের পর আমার সহিত তাহার ওই প্রথম দেখা। বৃন্দাবনে মা প্রথম প্রথম খুব কাঁদিতেন। একদিন ঠাকুর আমাকে দেখা দিয়া বলিলেন, হ্যাঁ তোমরা এত কাঁদছ কেন, এই তো আমি রয়েছি, গেছি কোথায়, এ যেমন এ ঘর আর ও ঘর, এ হচ্ছে কথা। এটা দিয়ে আমরা শেষ করবো। ইদানিং আমাদের জ্ঞানপুস্তিকা ফেসবুকে মায়ের আবির্ভাব তিথি, মায়ের প্রয়াণ তিথি, ঠাকুরের আবির্ভাব তিথি, ঠাকুরের প্রয়াণ তিথি, স্বামীজির আবির্ভাব তিথি, স্বামীজির প্রয়াণ তিথি, এই প্রয়াণ তিথি নিয়ে আমাদের খুব মাথা ফাটাফাটি আছে। এবারে বড় বড় পোস্ট, সেই তুমি আজ কত দূরে সেরকম করছে পোস্ট সব বেরোতে শুরু করেছে। এইটা হচ্ছে দেখা, ঠাকুরের নিজের মুখের কথা। ঠাকুর বলছেন যে আমি আর কোথায় গেছি, হ্যাঁ গো তোমরা এত কাঁদছ কেন, এই তো আমি রয়েছি, গেছি কোথায়,
যেমন এ ঘর আর ও ঘর স্থূল থেকে সূক্ষ্মে অনন্তের ভেতরে মিশে গেছে, তাকে যত চিন্তা করা যাবে তত আমরা তার সান্নিধ্য অনুভব করতে পারব। এতদিন আমরা শুধু বাইরে থেকে তাকে দেখছিলাম, এবার অন্তরে বাহিরে সব জায়গা দিয়ে তাকে দেখব। পূজ্যপাদ নিত্যানন্দজি মহারাজ শরীর চলে গেল, আমার খুব কষ্ট হচ্ছিল। একদিন আত্মস্থানজিকে গিয়ে বললাম যে মহারাজের শরীর চলে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। সব সমস্যার সমাধান সূত্র ছিলেন তিনি, তাই কিছু অসুবিধা হলেই আমি তাকে গিয়ে বলতাম। আত্মস্থানজি বললেন, বুঝতে হবে গুরু এখন সাধারণ শরীর থেকে অনন্তের সাথে মিশে গেছেন, সব জায়গায় সব যেখানে খুঁজবি সেখানে। আর রোজ যে দুবেলা দেখা হচ্ছে সেটা কি যথেষ্ট নয়? রোজ যে দুবেলা দেখা হয়, তখন সত্যি সত্যি মনে হলো মানুষ পূজা তো করার সময় তো রোজ তো দুবেলা দেখা হয়, তাহলে কি সেটা যথেষ্ট নয়? আসলে সব কটা অস্ত্র আমাদের হাতেই আছে, আমরা ব্যবহার করি না আর ভাবি আমরা সম্পদ নিই। তারপর থেকে কখনো মনে হয়নি যে আমি গুরু ছাড়া, মনে হয় যেন কিছু হলেই ওই মানুষ পূজার মতো করে তিনি যেন বসে আছেন, আর আমি হাত পা নাড়িয়ে যেমন নেচে কুঁদে তার সামনে কথা বলতাম, সেরকম এখনও হাত পা নাড়িয়ে নেচে কুঁদে তার সঙ্গে কথা বলছি। আর একটা হচ্ছে এই, তার সামনে গেলে আমার বয়সটা আর বাড়ে না, আমি সেই ছোটো 18 বছরের বালকই থাকি আর তিনি সেই 89 বছরের বৃদ্ধ থাকে। কিন্তু এক অনন্ত গুরুমূর্তি আমাদের সামনে এসে উপস্থিত হয়। ঠাকুর এইটি এই আদেশটি এই আশীর্বাদটি আমাদের সম্মুখীন জন্য উৎসর্গ করে গেছেন। এই যে নির্বাণ বা মরদেহ ত্যাগ, এটা সাধারণ মানুষের জন্য, অবতার পুরুষে কখনো শেষ হয় না, শেষ হলে তো হয়ে যেত, তাহলে তাকে এত কষ্ট করে আসতে হতো কেন? তার যে সাধন তিনি আমাদের কাছে উপহার দিয়ে যান, যেমন তিনি দিয়ে গেছেন। ঠাকুর যতদিন স্থূল শরীরে ছিলেন তখন কেউ তার রূপ দেখে, কেউ তার গান শুনে, কেউ তার নাচ দেখে, কেউ তার ভাব সমাধি, কেউ তার গভীর ত্যাগ দেখে আকৃষ্ট হতেন। এখন ঠাকুর তার শব্দ দিয়ে গেছেন আমাদের কাছে, কথামৃত আকারে শব্দ, স্বামীজিরও তাই, মায়েরও তাই, ঠাকুরের তাই, সবার সবাই শব্দ উপহার দিয়েছে। শব্দ ছবি, শব্দ যা ছবি সৃষ্টি করে, যা চিন্তা করলে মনের ভেতরে একটা ছবি আঁকা হয়ে যায়, সেই শব্দ ছবি উপহার দিয়েছেন, যাতে সেই শব্দ ছবির সূত্র ধরে আমরা একটু একটু করে তার সঙ্গে ভিন হতে পারি। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ও প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম হৃদয়ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।